মিরপুর গ্রাম। দেশের আর দশটা গ্রামের মতোই রয়েছে ঘরবাড়ি, পুকুর ভরা মাছ আর ফসলে ভরা ক্ষেত, তবে নেই এসব খাওয়ার কিংবা বাড়িতে থাকার মতো কোনো মানুষ। ভূতের সিনেমায় দেখা মাইলের পর মাইল জনশূন্য অবস্থায় পড়ে থাকা কোনো গ্রামের মতোই প্রায় 80 বছর ধরে জনশূন্য ভূতুরে এই গ্রামটি। ঝিনাইদহ শহর থেকে 5 কিলোমিটার দূরে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নে অবস্থান জনশূন্য নিস্তব্ধ এ গ্রামটির। কথিত আছে প্রায় 100 বছর আগে এ গ্রামটিতে ছিল মানুষের বসবাস। হিন্দু অধ্যুষিত গ্রামটিতে হঠাৎ করে একদিন দেখা দেয় কলেরা ও গুটি বসন্তের প্রাদুর্ভাব। কোনো কিছু বুঝে ওঠার আগেই মারা যেতে থাকে গ্রামের বাসিন্দারা। গ্রাম জুড়ে শোনা যায় অশুভ শক্তির প্রভাবে গ্রামের সব পুকুর খালবিলের পানি নষ্ট হয়ে গেছে। ভয়, আতঙ্ক আর জীবন বাঁচাতে গ্রাম ছাড়তে থাকেন বাসিন্দারা। অনেকের মতে সর্বশেষ নেটু ঠাকুর নামে গ্রামে বসবাস করা এক লোককে হত্যা করা হলে গ্রামটি সম্পূর্ণ মানবশূন্য হয়ে পড়ে, মঙ্গলপুর গ্রাম পরিচিতি পায় অমঙ্গলপুর হিসেবে। সে থেকে গ্রামটিতে পারিবারিক জমিতে অনেকে চাষাবাদ করলেও সেখানে বসবাস করতে নারাজ। মঙ্গলপুর গ্রাম, এখানে শুনছি বাপদাদার মুখে অনেক বসতি ছিল, অনেক মহামারীতে অনেক লোক মারা গেছে। দুই ভাল লোক দেখেছি দেশ স্বাধীনের পরে, হ্যাঁ, তারপরে এই খোলে আর দেখিনি। আশেপাশের লোকজন এমনি তারা বসবাস করার জন্য ইচ্ছুক, তবে বিভিন্ন লোক অমঙ্গলের কারণে, মানে বিভিন্ন মুরব্বীরা বলে যে ওখানে গেলে অমঙ্গল হবে, এই কারণেই তারা যেতে চায় না। তা এখন অনেকটা পরিবর্তন হয়েছে, আপনার পাশে একটা স্বাস্থ্যসেবা হয়েছে। অসুখ বিসুখ হলে যে আমরা হুদ নিতে পারবো, সেবা নিতে পারবো, দ্রোয় যাতে পারবো, যার কোনো সমস্যা হবে না। তবে সম্প্রতি মানুষের চিন্তাধারায় পরিবর্তন আসায় গ্রামটিতে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে। এছাড়াও মুজিব বর্ষের উপহার হিসেবে গ্রামটিতে 7টি ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। অন্যান্য জায়গা থেকে সিএসবির রোস্টারের মাধ্যমে এখানে স্বাস্থ্য সেবা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু যেহেতু ওষুধপাতি নেই এবং ওষুধ ব্যক্তির বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি, সেক্ষেত্রে এক্ষেত্রে এখানে সিএসবি তাদেরকে স্বাস্থ্য শিখে বা জনসচেতনতামূলক সচেতনমূলকভাবে সচেতন করে এবং অতি সত্ত্বর এগুলো আমরা চেয়ে পাঠিয়েছি এবং এগুলো কার্যকরী হবে আমি আশা রাখতেছি। গ্রামটিতে বসতি বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে মানুষের ভ্রান্ত ধারণা দূর হবে, পাশাপাশি গ্রামটি আবারও মঙ্গল রূপ ফিরে পাবে। স্বাস্থ্যসেবা, আবাস ব্যবস্থা এবং জনবসতি তৈরি হলে তার দেখা দেখি সেখানে আরও অনেক লোকজন বসবাস করতে শুরু করবে, ফলে ওই এলাকায় কৃষি সম্প্রসারণ সহ অন্যান্য উন্নয়ন সম্প্রসারণের একটা সম্ভাবনা দেখা দেবে। সরকারের নানা উদ্যোগে দূর হবে অজানা আতঙ্ক, উঠবে নতুন নতুন বসতি, মঙ্গলের বার্তা নিয়ে মানুষে মানুষে মুখরিত হবে প্রতিটি জনপদ। নুসরাত জাহান, সিনথি, আরটিভি।